হরে কৃষ্ণ। ধন্যবাদ মহারাজ। তা আবারও মহারাজের কাছে প্রশ্ন আসছে সরাসরি। দণ্ডবোধ প্রণাম। হরে কৃষ্ণ মহারাজ, আমার প্রশ্ন, গীতায় বর্ণ ব্যবস্থাকে ঈশ্বরের বিধান বলে সমর্থন করা হয়েছে, কিন্তু মহাভারতে গুণ কর্ম হিসেবে নয়, জন্মের আধারে বর্ণ ব্যবস্থা দেখা যায়। কর্ণ থেকে একলব্য এবং অন্যান্য জাতিরা কর্ণকে কোথায় কোথায় বা পাণ্ডবেরাও সুতপুত্র বলে অপমানিত করেছিলেন বা করতেন, বাস্তবে তিনি তো সূর্যপুত্র ছিলেন। কৃষ্ণ কখনো ওনাদের জাতিগত কটাক্ষ করতে বাধা দেননি? কৃপা করে বুঝিয়ে দিন। প্রদীপ্ত গৌরাঙ্গ দাস, কলকাতা। প্রদীপ্ত গৌরাঙ্গ দাস প্রভু, আপনার প্রশ্ন অত্যন্ত সুন্দর। প্রথমটা আপনি স্বীকার করেছেন যে গীতার ভিত্তিতে সেখানে গুণ ও কর্ম বিভাগ আছে, গুণ এবং কর্ম অনুযায়ী বর্ণ বিভাগ রয়েছে, এটা আপনি স্বীকার করেছেন। এবং ভাগবতমের একটা দৃষ্টান্ত আপনি তুলে ধরেছেন, কর্ণ। কর্ণ তো তিনি যদিও ক্ষত্রিয় সন্তান, সেই সেটাই বলছেন উনি, কিন্তু তাকে সুতপুত্র বলে বলা আছে। তো প্রথম কথা হচ্ছে তার জন্ম পরিচয়টা দিয়েছে যে কি নাম যেন, রাধার পুত্র, সুতপুত্র, সুতপুত্র এবং রাধেও বলা হতো, রাধেও বলা হতো, তার মা রাধা। জন্মসূত্রে একটা তো বিচার হচ্ছে, যেটা দুটো জিনিস তুলেছেন, একটা হচ্ছে একলব্য আর একটা হচ্ছে কর্ণ। একলব্যকে দ্রোণাচার্য গ্রহণ করেননি শিষ্য হিসাবে এবং তাকে অস্ত্রবিদ্যা শেখাতেও গুরুদেব রাজি হননি, কিন্তু তিনি নিজে প্রচেষ্টা করে শিখেছেন, যেটা এক প্রকারের শাস্ত্র অনুমোদিত নয়। একটা এক প্রকার এক প্রকার এক প্রকার কি বলে যে মায়াবাদীর মতো গুরুকে স্বীকার করেননি, গুরুর বাক্যকে। গুরু যদি তাকে শিক্ষা দিতেন সে নিশ্চয়ই ব্রাহ্মণে পরিণত হতেন। দ্বিতীয়, কর্ণর ব্যাপারে যেটা বলা হয়েছে, কর্ণ তো সাধারণ ব্যক্তি ছিলেন না। এই যে ভগবানের মহাভারতের যে কার্যকলাপ, যা কিছু সেখানে একটা জিনিস আমাদের লক্ষণীয়, তারা নিজেরা কোনো বর্ণ বিভাগের মধ্যে ছিলেন না। ভগবান বলেছেন গীতায়, আমি যেরকম বর্ণ বিভাগের ঊর্ধ্বে, আমার ভক্তরাও বর্ণ বিভাগের ঊর্ধ্বে। এবং কুরুক্ষেত্রে ভগবানকে লীলায় সহযোগিতা করার জন্য যারা যারা এসেছিলেন সবই ভগবানের পার্ষদ, এক একজন এক একজনের ভূমিকা অবলম্বন করেছে, এটুকু স্বীকার করতে হবে। যেরকম ধৃতরাষ্ট্র, ধৃতরাষ্ট্র তিনি সম্পূর্ণ ধর্মের বিরোধী রোল করেছেন, কিন্তু তার অন্তিমটা দেখুন, 5 দিনে তিনি সিদ্ধি লাভ করলেন, এটাও পাওয়া যায়। সেই জন্য মহাভারতে যে ভগবানের পার্ষদদের বিচার, এ বর্ণাশ্রম বিভাগের ঊর্ধ্বে, সেখানে কোনো প্রকারের এই বর্ণ বিভাগ বিচার করা যায় না। জাস্ট তাকে বিভিন্ন কারণে, যেরকম দ্রৌপদীর স্বয়ম্বর সভায় কর্ণ যখন এগিয়ে যায়, সঙ্গে সঙ্গে দ্রৌপদী একটা সুযোগ নিয়েছেন, এই সভাতে অক্ষত্রিয়ের গলায় আমি মালা অর্পণ করতে পারবো না, এটা একটা সুযোগ নিয়েছেন। কিন্তু আপনাকে অনুরোধ করব, এটা সম্পূর্ণ ভগবানের পরিচালনায় হয়েছে এবং ভগবান তার পার্ষদদেরকে বিভিন্ন বিভিন্ন অভিনয়ে কাজে লাগিয়ে সেখানে বর্ণ বিভাগের বিচারটা করা হয়নি, আমি যতটুকু বুঝি। আচ্ছা, ধন্যবাদ মহারাজ।